हे गाइस वेलकम बैक टू माय चैनल स्टे हैप्पी 365। आशा করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা, সেটা হলো ভীষণ সুস্বাদু স্বাদের নারকল দিয়ে পেপের একটা রেসিপি। তো এটা ভীষণই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, সেটা আমি শেয়ার করছি। এখানে আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি, বয়েলড করে নিয়েছি আলুগুলোকে, পেপেটাকেও চৌকো করে কেটে আমি বয়েল করে রেখেছি। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 4-5 চামচ মতো, তার মধ্যে 1 টিস্পুন জিরে, গোটা জিরে, জিরেটা থেকে হালকা সেন্ট বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর আলুটাকে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করব। 2 মিনিট আলুটাকে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি বয়েল করে রাখা পেঁপেটাও দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এটাকে এভাবেই নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমের মধ্যে। তো 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ পরিমাণ অনুযায়ী। ভালো করে মিক্স করে নিয়ে রান্না করতে হবে আরও 2 মিনিট মতো, যাতে হলুদের কাঁচা গন্ধটা কেটে যায়। হলুদের কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 খানা ছোট টমেটো কুচি, খুব বেশি না, অল্প করে একটুখানি টমেটো কুচি, 2 চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও খুব সুন্দর করে মিক্স করে নেব, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব নারকেল গুঁড়া, অর্ধেক নারকেল আমি এখানে দেব নারকেল গুঁড়া। নারকেল গুঁড়াটা দিয়েও খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু খুবই কম টাইমের মধ্যে বানানো যায়, যেহেতু আলু বা পেঁপে দুটোই বয়েল করা থাকে, তাই এটা রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফোটাতে থাকবো আমি 2-3 মিনিট মতো। ফ্লেমটা হাই করে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব চিনি, 2 টিস্পুন মতো চিনি এখানে আমি অ্যাড করব। তারপরে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, আর 2 মিনিট মতো বলেই রেখেছিলাম এটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। আর 2-3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, আর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো লো ফ্লেমেতেই রান্না করব। তো ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 5 মিনিট মতো লো ফ্লেমেতে এভাবেই রান্না করব ঢাকা দিয়ে। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি। তো আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে প্রায়। এবার এটা গ্যাস অফ করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর 1 টিস্পুন মতো ঘি। গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দেওয়ার পর এটাকে জাস্ট হালকাভাবে একটু মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, আর তারপরে এটাকে আমি সার্ভ করব। তো মিক্স করে নিয়েছি, এবার এটাকে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট, তারপর আমি এটা সার্ভ করব। তো আমার এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আমায় কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেগুলারই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।